আসসালামু আলাইকুম। আমরা এখন দেবো বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক 2018 লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, গণিত পাঠ্যক্রম। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বরের বি অঙ্ক ছিল 50 ডেইলি ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ড্যাম প্রজেক্ট ইন 40 ডেজ ইফ 30 অফ দ্যাম ওয়ার্ক ডেইলি অ্যান্ড দ্য রেস্ট ওয়ার্ক ইন এভরি অল্টারনেটিভ ডে, হাউ মেনি মোর ডেইজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো এখানে বলা আছে যে 50 জন লোক একটা প্রজেক্ট শেষ করতে 40 দিন সময় লাগে। এখন বলা হচ্ছে 30 জন লোক ডেইলি কাজ করবে এবং বাকি যে 20 জন থাকবে তারা একদিন পর একদিন কাজ করবে। তাহলে এই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় বেশি লাগে, অর্থাৎ আগে লাগতো 40 দিন, এখন কতদিন বেশি সময় লাগবে সেটা জানতে দেওয়া হয়েছে। তো আমরা প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 50 মেন ক্যান ডু the work in 40 days of full part, অর্থাৎ one part। আমরা এখানে করব 50 জন ম্যান একদিনে কতটুকু করতে পারে। তো 50 জন ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 1 ডেজ অফ 1/40 পার্ট অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ 50 জন লোক যদি কাজ করে তাহলে 40 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে। এখন যদি একজন লোক কাজ করতো তাহলে এটা করতে পারতো হচ্ছে একদিনে 1/40 × 50, কারণ আরো কম পোর্শন কাজ করতে পারতো। আর 30 জন লোক যদি করে তাহলে একদিনে করতে পারবে 30/2000 ইকুয়াল টু আসবে 3/200 পার্ট। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি 50 জন লোক একদিনে করতে পারে হচ্ছে 1/40 পার্ট, আর 30 জন লোক একদিনে করতে পারে হচ্ছে 3/200 পার্ট। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে অল্টারনেটিভ ডেতে কাজ করবে। অল্টারনেটিভ ডেতে যদি কাজ করে তাহলে এরা করবে একদিন, এরা করবে একদিন, 30 জনের সাথে রেস্ট 20 জন যোগ হলে 50 জন, 50 জন করবে একদিন আর 30 জন করবে একদিন। তাহলে টোটাল কাজ হচ্ছে 2 দিন, 2 দিনে কাজ করতে পারবে হচ্ছে 1/40/200। তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে 200 5+3 = 8/200 ইকুয়াল টু আসবে 1/25 পার্ট, অর্থাৎ 1/25 পার্ট কাজ করতে পারে 2 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ কদিনে করতে পারে? 1/25 পার্ট ওয়ার্ক ক্যান বি ডান ইন 2 ডেজ। তাহলে ফুল পার্ট ওয়ার্ক ক্যান বি ডান ইন 2 × 25 ডেজ ইকুয়াল টু আসবে 50 ডেজ, 50 দিনে সম্পূর্ণ কাজ করতে পারবে। এখন আগে তাদের সময় লাগতে হচ্ছে 40 দিন, এখন লাগছে হচ্ছে 50 দিন। তাহলে অতিরিক্ত সময় লাগবে হচ্ছে 10 দিন, এই 10 ডেজ সময় লাগবে হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ 10 ডেজ হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 7 এর C, 7C তে বলা আছে 3 কয়েন্স আর টস্ট অ্যাট র্যান্ডম, কনস্ট্রাক্ট দ্য স্যাম্পল স্পেস অ্যান্ড ফাইন্ড প্রবাবিলিটি অফ গেটিং 1 হেড 2 টেলস, 1 টেল আর 1 টেল অ্যান্ড 2 হেডস। অর্থাৎ ফার্স্টে এটার স্যাম্পল স্পেসটা বের করতে হবে। 3 কয়েন যদি আমরা টস করি তাহলে কী কী আসতে পারে কয়েনে সেটা আমরা দেখব। ফার্স্টে 2টা আসলে কী কী আসতে পারে সেটা লিখে ফেলবেন। আসতে পারে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। সেম জিনিস এখানে লিখতে হবে আবার হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো এখন যেহেতু 3টা কয়েন সেহেতু এক লাইনে আপনারা শুধুমাত্র হেড যোগ করবেন আর এক লাইনে টেল যোগ করবেন, তাহলে আমরা স্যাম্পল স্পেসটা পেয়ে যাবো। স্যাম্পল স্পেস হচ্ছে এটা। এখন বাকি প্রশ্নে আসি। বাকি প্রশ্নে বলা আছে প্রবাবিলিটি অফ 1 হেড অ্যান্ড 2 টেল। 1 হেড এবং 2 টেল যদি প্রবাবিলিটি বের করতে হয় তাহলে আমাদের টোটাল নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে 8টা। তো 8 নিচে লিখতে হবে। আর 1 হেড 2 টেল দেখেন, এই 1 হেড 2 টেল, 1 হেড 2 টেল, আর এদিকে 1 হেড 2 টেল একটা, অর্থাৎ 1 2 3, এই 3টা হবে অনুকূলে। তাহলে 3/8, এইটাই হবে 1 হেড 2 টেলের প্রবাবিলিটির অ্যান্সার, 3/8। তারপরে বলা আছে প্রবাবিলিটি অফ 1 টেল। প্রবাবিলিটি অফ 1 টেল বের করতে হলে একইভাবে আমরা টোটাল আছে হলে 8টা, একটা টেল আছে কটার মধ্যে সেটা দেখবো। একটা টেল আছে হচ্ছে এখানে, একটা আছে এখানে, একটা আছে এখানে, একটা আছে, 3টা। তাহলে এটাও হবে 3/8,
তারপর যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়ান টেইল অ্যান্ড টু হেডস, প্রবাবিলিটি অফ ওয়ান টেইল অ্যান্ড টু হেডস। এটি যদি করি আমরা ওয়ান হেড টোটাল আছে হচ্ছে আটটা, নিচে লিখে ফেলবো ওয়ান হেড টু টেল, ওয়ান হেড এখানে টু টেল আছে, ওয়ান হেড টু টেল, আর এখানে ওয়ান হেড টু টেল আছে, সেক্ষেত্রে এখানেও আছে তিনটা, অর্থাৎ এটার আনসার হবে 3/8। অর্থাৎ তিনটা কোশ্চেন ছিল, তিনটা কোশ্চেনের আনসার হচ্ছে 3/8। তারপর অঙ্ক নাম্বার এইটেতে বলা আছে সিনিয়র সিটিজেন ইনভেস্ট টাকা 50 লাখ ইন এ ফিক্সড ডিপোজিট স্কিম অ্যাট 11.5% অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 6 মান্থস। ইন এভরি 6 মান্থ হিজ উইড্রোজ টাকা 2 লাখ ফ্রম হিজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আর্নড। হোয়াট উইল বি হিজ প্রিন্সিপাল অ্যামাউন্ট টু ইনভেস্ট আফটার 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর পরে প্রিন্সিপাল অ্যামাউন্ট কী হবে যদি সে প্রতি 6 মাস পর পর 2 লাখ টাকা করে এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে যায় এবং যে ইন্টারেস্ট আর্ন করে সেটা নিয়ে যায়। তো এটা সিম্পল অঙ্ক, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 50 লাখ, 50 লাখ থেকে সে 2 বছর, অর্থাৎ 2 বছরে আমাদের 6 মাস পর পর নিলে বছরে 2 বার নিবে, আর 2 লাখ করে টাকা সে তুলে নিয়ে যাবে, তাহলে এখানে থাকছে আমাদের 8 লাখ, 8 লাখ টাকা সে 2 বছরের মধ্যে তুলে নিয়ে যাবে প্লাস ইন্টারেস্ট। যেহেতু ইন্টারেস্ট টোটালটাই নিয়ে যাবে, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট কত আসবে সেটা ক্যালকুলেশনের কোনোই দরকার নেই, সেই ক্ষেত্রে আমাদের 6 মাস পরে যেটা আসবে সেটা আসবে 50 লাখ থেকে 8 লাখ মাইনাস হবে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস হলে আসবে হচ্ছে 42 লাখ। এই 42 লাখ টাকা সর্বশেষ তার কাছে ইনভেস্ট করার মতো থাকবে, আর বাকি ইন্টারেস্ট তো সে নিয়েই গেল, তাহলে 42 লাখ হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার এইটের বিতে বলা আছে স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইনসাইড এ সার্কেল, হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ার ইফ দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ 10 সেন্টিমিটার। তো আমরা একটা বৃত্ত, সেটার ভিতরে একটা স্কোয়ার ইনস্ক্রাইবড হয়েছে, স্কোয়ার ইনস্ক্রাইবড বলতে বোঝায় এইটা এ, এইটা এ, এই বাহু এ, এই বাহু এ, সবগুলি বাহু সমান, আর বলা আছে এইটার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। তো এইভাবে যদি হয় এইটা হচ্ছে ডায়ামিটার, তো রেডিয়াস মানে হচ্ছে এর অর্ধেক, এর অর্ধেক হচ্ছে এটা 10 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে আরও 10, টোটাল হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার হচ্ছে এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটার কর্ণ, কর্ণের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে √2a, তাহলে আমরা বলতে পারি √2a ইকুয়াল টু 20 সেন্টিমিটার এখানে প্রশ্ন মতে। তো √2a যদি 20 সেন্টিমিটার হয় আমাদের বের করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বের করব হচ্ছে আলটিমেটলি এ স্কোয়ার, তাহলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে আসবে, তাহলে এ ইকুয়াল টু 20/√2, বা এটা যদি স্কোয়ার বের করতে হয় এ স্কোয়ার ইকুয়াল টু 20/√2 হোল স্কোয়ার ইকুয়াল টু 400/2 ইকুয়াল টু 200 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 200 সেন্টিমিটার স্কোয়ার হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার এইটের সিতে বলা আছে 3 নাম্বার এক্স ওয়াই অ্যান্ড জেড আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড দেয়ার সাম ইজ 30, অলসো দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 308, ফাইন্ড দ্য নাম্বার। অর্থাৎ বলা আছে এক্স ওয়াই এবং জেড তিনটি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, অর্থাৎ একটা একটা সমান্তর ধারার মতো রয়েছে, এবং তাদের তিনটা পদের যোগফল হচ্ছে 30 এবং পদগুলোর বর্গের যোগফল হচ্ছে 308, তো তিনটা নাম্বার বের করতে বলা হয়েছে। ধরে নেই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এ, এটা হচ্ছে এক্স প্লাস এ, তাহলে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনে চলে আসলো, অর্থাৎ সমান্তর ধারায় নিয়ে আসা হলো। এখন প্রশ্ন মতে বলা হচ্ছে যে তিনটা যোগ করলে আসবে হচ্ছে 300, তাহলে প্রশ্ন মতে এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু আসবে হচ্ছে 30, এটা ক্যালকুলেট করলে এ কাটা যায়, 3x ইকুয়াল টু 30 অর x ইকুয়াল টু আসবে 10। আবার আরেকটা শর্ত বলা আছে যে প্রত্যেকটার বর্গের যোগফল, অর্থাৎ x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস এ হোল স্কোয়ার, এটার আসবে হচ্ছে 308, তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাবে x স্কোয়ার মাইনাস 2xa প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xa প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 308, বা এইটা এটা কাটা যায়, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 308।
তো 2 স্কয়ার ইকুয়াল টু 308 মাইনাস 3x স্কয়ার, তো 308 মাইনাস 3 ইন্টু x স্কোয়ার মান হচ্ছে আমাদের, যেহেতু x ইকুয়াল টু 10, x স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 100, বা 2 স্কোয়ার ইকুয়াল টু আসবে 308 থেকে 300 বিয়োগ দিলে আসবে 8, বা s স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 4, তাহলে a ইকুয়াল টু আসবে হচ্ছে 2। এখন আমাদের সংখ্যাগুলি কত হবে সেটা বের করতে হবে। সংখ্যাগুলি হবে x মাইনাস a, তো x মাইনাস a যদি আমরা বের করি তাহলে বের করতে পারবো 10 মাইনাস 2 ইকুয়াল টু 8, শুধু x এটা হচ্ছে 10, x প্লাস a এটা হচ্ছে 10 প্লাস 2 ইকুয়াল টু 12, অর্থাৎ 8, 10 এবং 12 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 8D, 8D তে বলা আছে, আফটার ট্রাভেলিং 108 কিলোমিটার এ সাইক্লিস্ট অবজার্ভ দ্যাট হি উড হ্যাভ রিকোয়ার্ড 3 আওয়ার্স লেস ইফ হি কুড হ্যাভ ট্রাভেলড অ্যাট এ স্পিড 3 কিলোমিটার পার আওয়ার মোর, অ্যাট হোয়াট স্পিড ডিড হি ট্রাভেল। তো ধরে নেই আমরা ট্রাভেলারের স্পিড ছিল x কিলোমিটার পার আওয়ার, তো x কিলোমিটার পার আওয়ার বেগে সে যদি চলাচল করে তাহলে তার 108 কিলোমিটার যেতে সময় লাগবে 108 ডিভাইডেড বাই x, আর তার গতিবেগ যদি 3 কিলোমিটার পার আওয়ার বেশি থাকতো তাহলে গতিবেগ থাকতো x প্লাস 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে সেটা আসতো 108 বাই x প্লাস 3। তো বলা হচ্ছে এই গতির ডিফারেন্সের কারণে তার সময় বেশি লাগলো হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা সময় কম লাগতো, তাহলে ইকুয়েশনটা হবে 108 বাই x মাইনাস 108 বাই x প্লাস 3 সমান সমান আসবে হচ্ছে 3। তো এটা যদি আমরা 108 কমন নেই আর যদি লসাগু করি তাহলে পাবো x, x প্লাস 3, আর এটা পাওয়া যাবে x প্লাস 3 মাইনাস x ইকুয়াল টু 3, বা উপরে আসবে 3, নিচে আসবে x ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 3 বাই 108। তো নিচে নিয়ে আসা হলো, বা এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে x ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 108, বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, বা এটা করলে মিডল টার্ম করলে পাওয়া যাবে x স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x, 9 বার 108 মাইনাস 108 ইকুয়াল টু 0, বা x, x প্লাস 12 মাইনাস 9 x প্লাস 12 ইকুয়াল টু 0, বা x প্লাস 12 x মাইনাস 9 ইকুয়াল টু 0। অতএব লেখা যায় x প্লাস 12 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 12, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে x মাইনাস 9 ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল টু তাহলে 9 হয়, তাহলে গতিবেগটা হবে 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার হবে এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।